চলতি বছর দেশে এখন পর্যন্ত ছয়শ দশটি সর্প দংশনের ঘটনা ঘটেছে তাদের মধ্যে এখন পর্যন্ত আটত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে রাসেলস ভাইপার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সম্প্রতি বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই নানাভাবে উদ্বেগ প্রকাশ করেন যার অধিকাংশই গুজব পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে সাপ দেখলেই মেরে ফেলার প্রচারণাও চালানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বিভাগ বলছে রাসেলস ভাইপার মোটেও প্রাণঘাতী নয় দেশে প্রতি বছর সাপের দংশনে যত লোক মারা যায় তার অর্ধেকই মৃত্যু হয় কেউটের কামড়ে যদি বিশদর সাপও হয় ভয়ের কিছু দ্রুত দ্রুতগতিতে হাসপাতালে আসলে সম্পূর্ণ বৈজ্ঞানিক বিদ্যা চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে পরিশেষে একটাই বক্তব্য সর্বদংশনে আতঙ্ক নয় সচেতনতার সংবাদ সম্মেলনে জানানো হয় কার্যকরিতার ওপর ভিত্তি করে সাপের কামড়ের এন্টিভেনম দুই রকম হয়ে থাকে এর একটি হল যা শুধু নির্দিষ্ট প্রজাতি সাপের বিষের বিরুদ্ধে কার্যকর এবং অপরটি একাধিক প্রজাতি সাপের বিষের বিরুদ্ধে কার্যকর চন্দ্রপুরা সাপের বিষ নিয়ে যদি বাংলাদেশে আলাদা এন্টিভেনম তৈরি করা যায় এটি একটা ফার্স্ট ট্র্যাকে সরকারের উদ্যোগে নিয়ে এটা এটা করা যেতে পারে এবং আসলে এখনও আমরা মনোবেলেন্ট অ্যান্টিবেলম ব্যবহার করতে পারবো না এই জন্য আমাদের রোগ নির্ণয়ের পদ্ধতি নেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাপে কাটা রোগী ভর্তি হন রাজশাহীতে সংখ্যায় চারশো জন এর মধ্যে চন্দ্রপোড়া বা রাসেলস ভাইপারে কাটার ঘটনা আঠারোটি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা